অল্প চাষ হিসেবে ড্রাগন ফল লাগিয়ে ভালো উপার্জন করছেন চাষিরা। চাষ করে ব্যাপক সাফল্য পাচ্ছেন চাষিরা। মালদা জেলা খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত নায়ক জানান, ড্রাগন ফলের খাদ্যগুণ খুব ভালো। আধুনিক যুগে যে সমস্ত রোগ মানব দেহে দেখা দিচ্ছে, যেমন ক্যান্সার, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, সুগার, চোখে চশমা নেওয়ার প্রবণতা, হাঁটু ব্যথা, এই রোগগুলো মূলত লাইফস্টাইল ডিজিজ। সেই রোগগুলোকে নিজেকে মুক্ত করার ক্ষেত্রে একটি অত্যন্ত উপযোগী উপাদান হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই ড্রাগন ফলে অন্তত অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে রয়েছে, যার ফলে এই ফল খাওয়া খুব দরকার। ড্রাগন ফল চাষ করে লাভ করছে চাষিরা। ড্রাগন ফল বিঘার পর বিঘা চাষ করা হয়। কিছু কিছু ক্ষেত্রে 3 বিঘা, 4 বিঘা, 10 বিঘা এলাকা জুড়ে চাষিরা ড্রাগন ফল চাষ করছেন। মালদা জেলার হবিপুর, বামুনগোলা, চাঁচল মহকুমার বেশ কিছু ব্লকে ড্রাগন ফল চাষ হচ্ছে। এই বছর আমরা কিছু চাষিকে ড্রাগন ফল চাষ করার পদ্ধতি শিখিয়েছি এবং পাশাপাশি এই সিজনে ড্রাগন ফলের চারা আমরা কিছু চাষীদের মধ্যে বিলি করব। মূলত জুন মাসে এই চাষটা শুরু হয়। গাছে ফল আসতে 1 বছর সময় লাগে। সিস্টেমের একটি পিলার করে এই গাছটিকে লাগানো হয় এবং সিস্টেমের উপরে অংশে একটি টায়ারও লাগানো হয়। চাষি মুবারকপুর বাড়ি, বড়ই অঞ্চলের হরিশ্চন্দ্রপুর থানার মালদা ডিস্ট্রিক্ট। আমি তো আগে ড্রাগন চাষ 10 কাঠা করেছিলাম, বর্তমানে লাভ দেখে 4 বিঘাতে করে দাঁড়িয়েছি, 4 বিঘা করছি। যদি কেউ কোনো চাষি আগ্রহী থাকে তো আমাদের কাছে চারাও পাবেন, পরামর্শ পাবেন, উদ্যান পালনের দপ্তরের পরামর্শ দেওয়ার জন্য সুযোগ করে দিব। ওনারা আমাদের সবসময় পাশে থাকেন, আপনাদেরও পাশে যদি ইচ্ছা করার থাকে তো আপনারাও পাবেন। ফল এবং যেটার খাদ্যগুণ ভীষণ ভালো। আধুনিক যুগে যে সকল রোগ অসুখ বিসুখ দেখা যাচ্ছে মানব শরীরে, যেমন ক্যান্সার, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, সুগার, চোখে চশমা নেওয়ার প্রবণতা, হাঁটু ব্যথা, এই যে রোগগুলো, এই রোগগুলো মূলত লাইফস্টাইল ডিজিজ। এই লাইফস্টাইল ডিজিজগুলো থেকে নিজেকে মুক্ত করার ক্ষেত্রে একটা অত্যন্ত উপযোগী উপাদান হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই ড্রাগন ফ্রুটস হচ্ছে এমন একটি ফল যেখানে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল যদি আমরা নিজেদের খাদ্য তালিকায় রাখতে পারি তাহলে কি হবে, আমরা এই আধুনিক ব্যাধিগুলো থেকে নিজেদেরকে প্রোটেকশন দিতে পারবো। এবং এইটা যত দিন যাচ্ছে তত মানুষ আরও সচেতন হচ্ছে এবং চাষিরাও কিন্তু দেখছে যে ড্রাগন ফ্রুটস চাষ করার মধ্য দিয়ে কিন্তু লাভবান হচ্ছেন। আমাদের যে বাজার, আগে মূলত গুটি কয়েক বাজারে সীমাবদ্ধ ছিল ফল বিক্রি, কিন্তু এখন দেখা যাচ্ছে সুপার মার্কেট হচ্ছে, এখন দেখা যাচ্ছে বিগ বাজার, শপিং মল, সেখানে কিন্তু ড্রাগন ফ্রুটসের একটা ব্যাপক চাহিদা রয়েছে। তো স্বাভাবিকভাবে চাষিরাও আজকে আইটি সেক্টর ডেভেলপ হওয়ার সুবাদে ওরাও কিন্তু মার্কেট যথেষ্ট ভালোভাবে সার্চ করে কিন্তু বের করে নিতে পারছে। ড্রাগন ফ্রুটস স্ক্যাটার ওয়েতে হয়, কিন্তু কমার্শিয়ালি বিঘার পর বিঘা বা হেক্টরের পর হেক্টর সেটা হয় না, কিন্তু কোনো কোনো জায়গায় 3 বিঘা, কোনো কোনো জায়গায় 4 বিঘা, কোনো কোনো জায়গায় 10 বিঘা এরকম চাষ হয়। এবং আমরা হবিবপুরে দেখেছি, বামুনগোলাতে দেখেছি, গাজলে দেখেছি, চাঁচল মহকুমাতে বেশ কিছু ব্লকে কিন্তু অনেকটাই ড্রাগন ফ্রুটস চাষ হয়। এবং আমরা এই ড্রাগন ফ্রুটসটা নিয়ে কিছু প্রজেক্ট এবছর কিছু সিলেক্টেড চাষিকে ডেমনস্ট্রেশন প্লট হিসাবে চারা বিতরণ করব, এবং এই সিজনেই আমরা সেটা সিদ্ধান্ত নিয়েছি। ড্রাগন ফ্রুটস এই যে জুন মাস, এখন ওদের অ্যাকচুয়ালি ফ্লাওয়ারিং হয়ে ফ্রুটিং হচ্ছে, মানে এই বর্ষাকালটায়, এবং এইটা প্রায় পুজো সময় পর্যন্ত ফ্রুটিংটা চলতে থাকে। ড্রাগন ফ্রুটসের যে চারাটা গাছটা যখন লাগায় সেটা সাথে সাথে ফ্রুটিংটা আসবে না, নিয়ার অ্যাবাউট 1 বছর লেগে যায়। এবং এটার একটা কস্টিং যেটা হয় চাষিদের, সেটা হচ্ছে এই গাছটাকে ধরে রাখার জন্য মানে সিমেন্টের যে পোল, সেই পোল লাগে, এবং যে গাছ মানে আমাদের গাড়ির যে টায়ারের মতো যদি ওই পোলের মধ্যে ওটাকে আটকে রাখা যায় তাহলে এই ড্রাগন ফ্রুটসটা ওই কিছু সিলেক্টেড চাষিকে ডেমনস্ট্রেশন প্লট হিসাবে চারা বিতরণ করব, এবং এই সিজনেই আমরা সেটা সিদ্ধান্ত নিয়েছি। ড্রাগন ফ্রুটস এই যে জুন মাস, এখন ওদের অ্যাকচুয়ালি ফ্লাওয়ারিং হয়ে ফ্রুটিং হচ্ছে, মানে এই বর্ষাকালটায়, এবং এইটা প্রায় পুজো সময় পর্যন্ত ফ্রুটিংটা চলতে থাকে।
ড্রাগন ফ্রুটসের যে চারাটা গাছটা যখন লাগায় সেটা সাথে সাথে ফ্রুটিংটা আসবে না, নিয়ার অ্যাবাউট এক বছর লেগে যায়। এবং এটার একটা কস্টিং যেটা হয় চাষিদের সেটা হচ্ছে এই গাছটাকে ধরে রাখার জন্য মানে সিমেন্টের যে পোল, সেই পোল লাগে, এবং যে গাছ মানে আমাদের গাড়ি, গাড়ির যে টায়ার, টায়ারের মতো যদি ওই পোলের মধ্যে ওটাকে আটকে রাখা যায় তাহলে এই ড্রাগন ফ্রুটসটা ওই টায়ারকে, টায়ারের মধ্যেই স্ক্যাটার হয়েতে তার পাতাগুলো ছাড়তে শুরু করে এবং সেখানে ফ্রুটিং হয়। এখানে চাষিরা মানে ভীষণ উপকৃত হয়েছে এবং চাষিরা খুব প্লিজড, খুব খুশি ড্রাগন ফ্রুটস চাষ করে। এটা আধুনিক যুগের যে ব্যাধিগুলো মানব শরীরে হচ্ছে সেই ব্যাধি থেকে মুক্ত হতে হেল্প করছে।